দেশের প্রথম রূপান্তরকামী মা বাবা হতে চললেন জাহাত এবং জিয়া। কিভাবে সন্তান ধারণ করলেন তারা? কেরালের রূপান্তরকামী যুগল জাহাত পাভল ও জিয়া পাভল এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায়। দেশে এমন ঘটনা এই প্রথম। কিভাবে সম্ভব হলো সন্তান ধারণ? শারীরিকভাবে নারী হলেও মনে প্রাণে পুরুষত্বা নিয়ে বেঁচে আছেন অনেকেই, আবার উল্টোটাও হয়। সেই সত্তাকে বাস্তব রূপ দিতে নিজের খোলন লোচে পাল্টে রূপান্তরিত হওয়ার দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। খুঁজলে এমন উদাহরণ পাওয়া অসম্ভব নয়। মনের বাঁধন সবসময় সমাজ এবং সংস্কারের অনেক ঊর্ধ্বে, সে কথায় ফের আরেকবার প্রমাণ করে দেখালেন কেরালের এই প্রেমিক যুগল। এরা দুজনেই রূপান্তরকামী। কেরালের রূপান্তরকামী যুগল জাহাদ পাওয়াল ও জিয়া পাওয়াল এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায়। 23 বছর বয়সী জাহাদ রূপান্তরিত পুরুষ, 21 বছর বয়সী রূপান্তরিত মহিলা জিয়া নিজেই ইনস্টাগ্রামে স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। দেশে এমন ঘটনা এই প্রথম। ইনস্টাগ্রামে জিয়া লেখেন, আমার মা হওয়ার স্বপ্ন ও জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। 3 বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহাদ ও জিয়া। দেখা হওয়ার পরেও তারা হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তবে তাদের মনে অভিভাবক হওয়ার ইচ্ছে জাগে, তাই কিছুদিনের জন্য তারা তাদের হরমোন থেরাপি বন্ধ রেখেছিলেন। শিশুর জন্মের পর আবার তারা হরমোন থেরাপি শুরু করবেন।